যে ন্যাটোতে যোগ দেওয়ার প্রশ্ন নিয়ে আজকে রাশিয়ার সাথে ইউক্রেনের যুদ্ধ, ঠিক তখন নর্ডিক অঞ্চলের দুই দেশ ফিনল্যান্ড ও সুইডেন ন্যাটোতে যোগ দিতে একেবারে প্রস্তুত। তাই যে প্রশ্ন বারবার আসছে তা হলো, রাশিয়ার মতো এক বিশাল শক্তিধর দেশের পাশে থেকেও কেন তারা এত বড় ঝুঁকি নিচ্ছে? রবিবার সুইডেন ও ফিনল্যান্ডের পক্ষ থেকে জানানো হয় সিদ্ধান্ত চূড়ান্ত। We have reached today an important decision in good cooperation between the government and the President of the Republic. We hope that the Parliament will confirm the decision to apply for NATO membership during the coming days. It will be based on a strong mandate. তাদেরই ঘোষণার পর আন্তর্জাতিক অঙ্গনে আলোচনায় যে কথা ঘুরছে তা হলো, দীর্ঘদিন জোট মুক্ত থাকার পর এই দুই দেশ কেন জোটভুক্ত হচ্ছে, তাও আবার ন্যাটোর মতো একটি সামরিক জোটে। তবে বিশ্লেষকরা এর কিছু কারণ বের করেছেন। এর মধ্যে প্রথমেই রয়েছে ইউক্রেনে রাশিয়ার হামলা। যদিও রাশিয়া তার নিরাপত্তার কারণ দেখেই এই যুদ্ধে জড়ানোর কথা বলেছে, তবে ফিনল্যান্ড ও সুইডেনের সাথে রাশিয়ার বিশাল সীমান্ত তাদের জন্য সৃষ্টি করেছে ভবিষ্যৎ সংকট। অন্যদিকে ইতিহাস ঘাটলে জানা যায়, সুইডেনের নিরপেক্ষতা তাদের পরিচয়ের অংশ হলেও 1948 সালে সাবেক সোভিয়েত ইউনিয়নের সাথে পারস্পরিক চুক্তির নামে তা একরকম চাপিয়ে দেওয়া হয়েছিল। এ কারণে যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে স্নায়ুযুদ্ধ চলাকালে সুইডেন ও ইউক্রেনকে জোট নিরপেক্ষ হিসেবে বিবেচনা করা হতো, কিন্তু বাড়ির কাছে যুদ্ধ এবার তাদের নীতি পরিবর্তন করতে বাধ্য করেছে। এদিকে সুইডেন ও ফিনল্যান্ডের ন্যাটোতে যুক্ত হবার বিষয়ে ভিন্ন বিশ্লেষণ রয়েছে। এই দুই দেশের সাথে ন্যাটোর সম্পর্ক রয়েছে অনেক দিনের। দুই দেশের সশস্ত্র বাহিনীও আনুষ্ঠানিকভাবে যোগ না দিলেও ন্যাটোর সাথে কাজ করেছে। এমনকি আফগানিস্তানে ন্যাটোর অভিযানে সুইডেন ও ফিনল্যান্ড সেনা পাঠিয়েছিল। এছাড়া সামরিক সরঞ্জাম আদান প্রদানের চুক্তি রয়েছে তাদের। এরপর 1995 সালে দুই দেশ ইউরোপীয় ইউনিয়নে যোগদানের পর এই পরিবর্তনের পালে আরও হাওয়া লাগে। সর্বশেষ সুইডেন ও ফিনল্যান্ডে ন্যাটোতে যোগদানের পক্ষে বিপক্ষে যে জনজরিপ হয়েছে, সেখানেও জোটবদ্ধ হওয়ার পক্ষেই মত দিয়েছে বেশিরভাগ মানুষ।